দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সারা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস সভাপতি পদের রদবদল হয়েছে। ইতিমধ্যেই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়কে সরিয়ে দিয়ে অভিজিৎ দেব ভৌমিককে জেলা সভাপতি করা হয়েছে। এবার কোচবিহার জেলার বিভিন্ন ব্লকের সভাপতিদের নাম ঘোষণার সময়ের অপেক্ষায়। বর্তমানে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রয়েছেন বিষ্ণু কুমার সরকার। তিনি সুকারুর কোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদেও রয়েছেন। ফের তিনি ব্লক সভাপতি পদে থাকবে নাকি অন্য কোন নতুন মুখ সভাপতি হিসেবে নিয়ে আসা হবে তা নিয়ে রাজনৈতিক মহলে বিশ্লেষণ শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে দিনহাটা 2 নম্বর ব্লকেও সেকাল থেকে রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলে এসেছে। একদিকে বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অনুগামীদের সঙ্গে জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণু কুমার সরকার বরাবরই উদয়ন গুহর অনুগামী বলে পরিচিত ছিলেন। পার্থপ্রতিম রায় ফের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির দায়িত্ব পাওয়ার পর উদয়ন গুহ জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের পক্ষে ফিরে যান। সেই সময় দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণু কুমার সরকার উদয়ন গুহর পক্ষ ছেড়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়ের দিকে ভিড়ে যান। এই ধরনের এক রাজনৈতিক পরিস্থিতিতে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হন অভিজিৎ দেব ভৌমিক। এই পরিস্থিতিতে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতির দায়িত্ব ফের বিষ্ণু কুমার সরকারের হাতে দল ন্যস্ত করবে নাকি নতুন কোন মুখ উঠে আসবে এ নিয়ে জল্পনা চলছে। ক্ষেত্রে যে দুটি নাম উঠে আসছে তাদের মধ্যে রয়েছে বামুনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভট্টাচার্য এবং বড়শাকদল গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস কুমার দাসের নাম। কার হাতে পঞ্চায়েত ভোটের ব্যাটন দল তুলে দেবে তা জানার জন্য মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে। এই বিষয়ে বর্তমান দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণু কুমার সরকারের বক্তব্য দল যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেব। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।